ব্রত কথা। জোড়া দিঘির পারে এক গৃহস্থ বাস করত, তার সাত ছেলে সাত বউ। ছোট বৌমার বড় নোলা ছিল, সে ফাঁক পেলে সবকিছু চুরি করে খেত। আজ দুধ খায়, কাল মাছ খায়, পরশু দুধের সর খায়। তাই দেখে শাশুড়ি মা সাত বউকে জিজ্ঞাসা করে। তাড়াতাড়ি ছোট বউ বলে, মা, আমাদের কালো বিড়ালি সব খেয়ে গেছে। সবাই মিলে তখন কালো বিড়ালিকে খুব মারধর করে, কিন্তু খাওয়ার বন্ধ হয় না। এমনি করেই তাদের দিন যায়। সেই যে কালো বিড়ালি ছিল, সে আবার ছিল মা ষষ্ঠীর বাহন। ছোট বউ নিজে খেয়ে তার নামে দোষ দিত। তাই মারের চোটে কালো বিড়ালি থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করে এলো। এইভাবে যেদিন সে মার খেত, সেদিন মা ষষ্ঠীকে সব বলে আসত। আরো বলে আসত, আমি এই মারের শোধ নেব। এমনি ভাবে কিছুকাল যায়। কালক্রমে ছোট বউ পোয়াতি হয়। 10 মাস 10 দিনে খুব সুন্দর ছেলে হলো। তাই দেখে পাড়ার সকলে ধন্যি ধন্যি করতে লাগলো এবং যে যার বাড়ি চলে গেল। এদিকে রাতের বেলা ছোট বউ ছেলের কাছে নিয়ে শুয়ে ঘুমোচ্ছে। সকালে উঠে দেখলো ছেলে কাছে নেই। অমনি ছোট বউ কাঁদতে শুরু করলো, কি হলো, ছেলে কোথায় গেল? বাড়ির সকলে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে আর পাওয়া গেল না। সেই বছর আবার ছোট বউ পোয়াতি হয়েছিল। সেবারও একটি ছেলে হলো, যেন সোনার চাঁদ, কিন্তু সেটিও রাতের বেলা চুরি গেল। এইভাবে ছোট বউ একটি একটি করে ছেলে হয় আর চুরি যায়। এইরকম ভুতুরে কাণ্ড দেখে পাড়ার সকলে মামুন গিন্নি বললে, এ কি আশ্চর্য মা, রোগ নেই, বালাই নেই, মার কোলের কাছ থেকে ছেলে চলে যায়, এ কিরকম আশ্চর্য কথা মা। আবার কেউ বলে, ছোট বউ রাক্ষসী হবে, রাতে নিজেই খেয়ে ফেলে আর সকালে উঠে মরা কান্না কাঁদতে থাকে সবাইকে ভোলানোর জন্য। আড়াল থেকে ছোট বউ সব শুনলে। শুনে তার মনে বড় দুঃখ হলো। এরপরে ছোট বউ আবার 9 মাসে পোয়াতি হলো। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এরপরে তার সন্তান হলে সে আর কিছুতেই ঘুমাবে না। দেখতে দেখতে 10 মাস 10 দিনে ছোট বউয়ের একটি পরমা সুন্দরী মেয়ে হলো। সে মনের দুঃখে সমস্ত রাত মেয়েকে নিজের কাছে নিয়ে ঠাল জেগে শুয়ে রইল। এইভাবে 3 রাত কেটে গেল। 4 দিনের দিন রাতে ছোট বউয়ের একটু তন্দ্রা ভাব এসেছে। অমনি তার মনে হলো কে যেন তার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। সে চোখ মেলে চেয়ে দেখে, সেই কালো বিড়ালিটা তার মেয়েকে মুখে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ছোট বউ ধরফর করে উঠে নিজের হাতের বালা খুলে ছুঁড়ে মারলে। বিড়ালির মাথা কেটে গেল, রক্ত ঝরে পড়তে শুরু করেছে। তবু সে মেয়েটাকে নিয়ে ছুটতে লাগলো, আর ছোট বউ বিড়ালির পিছু পিছু ছুটতে লাগলো। শেষে একটা বনের মধ্যে বিড়ালি ঢুকে গেল, সে আর দেখতে পেল না। তখন সে রক্তে দাগ ধরে যেতে যেতে দেখতে পেল তার সামনে একটা মস্ত বড় বটগাছ, আর তার তলায় মা ষষ্ঠী বসে রয়েছেন। মা চারপাশ ঘিরে সোনা চাঁদের মতো কত ছেলে মেয়ে খেলা করছে, আর সেই কালো বিড়ালি মেয়েটাকে মায়ের কোলে দিয়ে বলছে, এই দেখো মা, বামুনদের ছোট বউয়ের কাণ্ড দেখো, আমায় হাতের বালা ছুঁড়ে মেরেছে, আমার মাথা ফাটিয়ে দিয়েছে। মা ষষ্ঠী তাই না দেখে পদ্মহস্ত সেখানে বুলিয়ে দিলেন, অমনি রক্ত ঝরা বন্ধ হয়ে গেল। দূর থেকে ছোট বউ তাই না দেখে কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পায়ে আছাড় খেয়ে বলল, আর বলতে লাগলো, দেখো মা, ওই বিড়ালি আমার 6-6টি ছেলে আর এই মেয়েকে চুরি করে এনেছে। তুমি মা বিড়ালিকে বলো আমার ছেলে মেয়েদের ফিরিয়ে দিতে। সেই কথা শুনে মা ষষ্ঠী বললেন, তুমি বাছা জানো না যে বিড়ালি আমার বাহন? তুমি নিজে চুরি করে দুধ মাছ সব খেতে আর বিড়ালির নামে দোষ দিতে, ওকে মার খাইয়েছ আর নিজেও ওকে মেরেছ, এখন বাছা কাঁদছ কেন? ছোট বউ তখন মার কাছে ক্ষমা চাইলে। মা ষষ্ঠী বললেন, আমার কাছে বলে কি হবে, আগে বিড়ালির পায়ে ধরে ক্ষমা চাও, ঘাট মেনে নাও, তবেই ছেলে পাবে, নইলে নয়। ছোট বউ মার কথা মতো বিড়ালির কাছে ক্ষমা চাইল, কত আদর করল, তারপর ঘাট স্বীকার করল। তখন বিড়ালি ছোট বউয়ের ওপর সদয় হল।
তখন মা ষষ্ঠীর ছোট বইয়ের 6টি ছেলে আর সেই মেয়েকে দিয়ে বললেন, এই নাও বাছা তোমার ছেলে মেয়ে, আর কখনো বেড়ালিকে মারবে না, গায়ে হাত দিয়ে বা ঝাঁটা লাঠি তুলবে না, নিজে খেয়ে বেড়ালির নামে মিথ্যে দোষ দেবে না, আর প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পিটুলির বালা আর কালো বিড়ালি গড়বে, তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজিয়ে আর প্রতি পোয়াতি 6টি সাদা পান, 6টি গোটা সুপুরি, 6টি কাঁঠালি কলা, 6টি পাতাসা দিয়ে বাটা সাজাবে, তারপর আমার পুজো দেবে, আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নাওয়াবে, 6টি বাঁশপাতার হলুদে ছোপানো কাপড় জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে, আর 6 খাই এলো সুতো হলুদে ছুপিয়ে তাতে বের দেবে, পূজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে, কপালে দইয়ের ফোঁটা আর তেল হলুদে ফোঁটা দেবে। ছোট বউ তখন মা ষষ্ঠী এবং বিড়ালিকে প্রণাম করে, কাঁধে বুকে আগে পাশে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি এলো, শাশুড়ি আর 6 জা সব কথা শুনলো, তাই শুনে সবাই খুব আশ্চর্য হয়ে গেল, আর ছেলেদের কোলে নিয়ে সকলে খুব আদর যত্ন করতে লাগলো, যাদের কারো ছেলে ছিল না। তখন ছোট বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পুজো করতেই মা ষষ্ঠীর কৃপাতে জায়দের সব ছেলে হলো। তখন পরের বছর সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলে, আর দেখতে দেখতে সকলের খুব সুখ ঐশ্বর্য বেড়ে গেল। এদিকে ছোট বউয়ের ছেলেরা আস্তে আস্তে সব বড় হয়ে উঠল, ক্রমে তাদের খুব ঘটা করে বিয়ে দিলে, আর রাঙা টুকটুকে 6 বউ ঘরে আনলে, মেয়েরও বিয়ে দিয়ে দিল। জামাইকে এনে জামাই ষষ্ঠীর দিন ছেলেদের মতো তেল হলুদ আর দইয়ের ফোঁটা দিয়ে কোলের কাছে আম কাঁঠালের বাটা সাজানো ছিল তা ধরে দিল। মা ষষ্ঠীর দয়ায় বামনির সংসারে সুখ ঐশ্বর্য উতলে উঠল, দেশে দেশে ছোট বউয়ের পুজোর মাহাত্ম্য প্রচার হলো, আর চারিদিকে মা ষষ্ঠীর পুজো প্রচার হলো। ব্রত কথার পর মা ষষ্ঠীকে প্রণাম মন্ত্রের মাধ্যমে প্রণাম করতে হয়, নমো জয় দেবী।